হ্যালো বন্ধুরা, ওয়েলকাম নিপাস ডেইলি ব্লগ। এখন সময় 5:30 বাজে। মাম্মা আর আমি এখন ঘুমাচ্ছিলাম, এই মাত্র সবে উঠলাম। এই যে মাম্মা, হাই কর, বলো গুড ইভিনিং, জোরে জোরে বলো। বাইরে যাবে? বাইরে গিয়ে কি করবে? বাইরে গিয়ে কি করবে? কি ভুলে মেলাবে? তুমি এখন কোথায় যাবে? ঘুরতে যাবে? কোথায় যাবে ঘুরতে বলো? তুমি কোথায় যাবে এখন? কোথায় যেতে চাও? রাস্তায়? একটু বাইরে ঘুরু ঘুরু করতে হবে। ও তাই? আচ্ছা চলো, আমরা তাহলে একটু বাইরে ঘুরু ঘুরু করে আসি। চলো আমরা আবার এসে পরে তোমাদের সাথে কথা বলছি। আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি, আমরা একটু হাঁটবো এখন বাইরে গিয়ে। পরে কথা বলছি আবার। চলো ওঠো, তাহলে ওঠো, চলো আমরা বাইরে ঘুরে আসি। জানলা দিয়ে দেখো, হাওয়া দিচ্ছে কি সুন্দর। যাও জানলার সামনে যাও, দেখো, যাও একটু দেখে আসো। আচ্ছা জানলাটা বন্ধ করে দাও তো, তাহলে যাও জানলাটা বন্ধ করে দাও, আসো। আচ্ছা ঠিক আছে, যাও জানলাটা বন্ধ করে দিয়ে আসো, জানলাটা আগে বন্ধ করে দিয়ে আসো। শোনো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলাম। এখন সন্ধ্যাটা হয়ে গেছে, মাম্মামকে এখন একটু ডিম সিদ্ধ করে দেবো, ডিম সিদ্ধ খাবে, তারপর মাম্মাম পড়াশোনা করতে বসবে। এদিকে আসো, তাই আমি এখন ডিম সিদ্ধটা করে নিয়ে আসি, তারপর মাম্মাম খাবে, খেয়ে পড়াশোনা করতে বসবে। শোনো শোনো কি করবে, এইদিকে শোনো, এইদিকে শোনো। আচ্ছা আচ্ছা আসো, শাড়ি পরে দিচ্ছি, এখন শাড়ি পরবে। এই দেখো, এখানে দাঁড়া, শোনো এদিকে দাঁড়া, এখানে দাঁড়া, ওখানে দেখো, এখনো শাড়ি পরছে। একটু কুচি দিয়ে দি, কুচি দিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে, একটু দেখো, তুমি দেখো একটু ভালো করে। আমি, আমাকে কেমন লাগছে একটু বলো, একটু দেখো। বউ সাজিত দাও, একটু বউ দিয়ে দিই, দেখি একটু টাকে বউ দিয়ে দিই। আসো আসো, ভালো লাগবে, আসো আসো না, আয় আয়, একটু বউ দিয়ে দিই, আয়। তাহলে আমি ডিমটা নিয়ে আসি, তুমি এখানে বসো, আমি তাহলে ডিমটা নিয়ে আসি, ঠিক আছে? এবার ডিম সুদ্ধটা ছাড়িয়ে ফেলি। আসছি, এই তো আসছি আমি। Mm.
মামামকে ডিমগুলো কেটে কেটে দিয়ে দেবো, ও একা একাই খাবে। একা একা খাওয়ানো একটু একটু করে অভ্যেস করছি, তাহলে ভালো হবে। জলটা নিয়ে আসি। এবার ডিম সিদ্ধ আর জলটা নিয়ে মামামকে দিয়ে আসতে যাচ্ছি। চলো মা খাটে চলো, এই যে তোমার খাবার নিয়ে চলে এসেছি, আসো চলে এসো চলে এসো। মামাম সোনা খাটে আসো, খেতে হবে, বসো এখানে বসো, পড়ো বসো তো বসো, খেয়ে নাও খেয়ে নাও। তুমি তো গুড গার্ল, এর জন্য একা একা খাও বলো, অল্প অল্প করে খাবে ঠিক আছে, আস্তে 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 খাবে। দাও আমি আর একটু কেটে কেটে দিই, দাও নাও খাও, দাঁড়া আর একটু কেটে দিই, নাও শোনা খাও। শাড়ি পরে ডিম সিদ্ধ খাচ্ছে মামা এখন। ভাই পুতুলটাও তোমার পাশে বসবে বলছে, বলছে আমি ডিম খাবো, খাও 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 খাও। এই তো ভাইও খেয়ে নিয়েছে, তুমি খাও। আমাকে আর একটু দাও, আমি আর একটু খাবো, অল্প করে দাও, ভাই অতটা খেতে পারে না, অল্প অল্প করে দিতে হয় ভাইকে, ভাই তো ছোট বেশি খেতে পারে না। দাও 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 আমাকে দাও, আর একটু দাও, খাও খাও খাও, এই তো খেয়ে নিয়েছো, তুমি এবার খাও। আমরা কি করবো, ঘুমাবো না তো এখন, এখন কি করতে হয়, হ্যাঁ এখন পড়াশোনা করব আমরা। তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপর আমরা পড়াশোনা করব ঠিক আছে। আচ্ছা তুমি খাও, কি বলছো কি বলছো, তুমি আস্তে আস্তে খাও ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও, টাকলুয়া খাও খাও শোনা খাও, তুমি খাও তুমি খাও, পড়ে যাবে পড়ে যাবে, তুমি খাও। খাও মামা একটু তাড়াতাড়ি খাও, অনেক একা একা খেয়েছো, এবার খাও আমি খাইয়ে দেবো, তুমি একা একা খেতে এখনো পারো না তো, তাই আমি খাইয়ে দেবো ঠিক আছে। হ্যাঁ একটু জল খেয়ে নাও, ডিম আছে মুখে, আচ্ছা খাও। এটা পায়ে পড়ে নাকি, দাও এটা পায়ে পড়ো না, খোলো খাও জল খাও, তাড়াতাড়ি ফিনিশ করো তো ডিমটা, না 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 না। অনেক যুদ্ধ করে খাওয়ানো শেষ হলো, এবার মাম্মাম পড়াশোনা করতে বসেছে, এই দেখো মাম্মাম পড়াশোনা করছে, হ্যাঁ এদিকে আসো, স্লেট আর পেন্সিল নিয়ে এখন পড়াশোনা করবে।
লিখে দেখিয়ে দাও তো তুমি কি কি লিখতে পারো। আমার কোলে বসো তাহলে, আসো ভালো হবে, আসো এবার। আমরা পড়াশোনা করবো এখন, দেখি এটা ভালো করে মুছে নি। কি লিখবো এখন আমরা? আচ্ছা আগে দাগিয়ে নি, আগে ভালো করে স্লেটে দাগিয়ে নি। হ্যাঁ চকটা নি, এবার আমরা স্লেটটা ভালো করে দাগিয়ে, আচ্ছা শোনা পেন্সিল ধরো, এবার আমরা অ লিখবো এখন। বলো, ওই যে তুমি বলো অ লিখছ, তুমি একটু দেখিয়ে দেখিয়ে লিখে দাও তো। এবার কি লিখবো আমরা? না রসই না, এবার তো আমরা আ লিখবো। দেখি লিখো লিখো, আগে আ লিখে নি, শোনো আগে আ লিখতে হয়, আগে আ লিখে নি। এই এই হয়ে গেল আ, এবার মাথা টিকে দি, চেঞ্জ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এর পরের দিন আমি আরো নতুন অনেক নতুন মজার ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। তুমি বলো তো? বাই বাই।